পৃথিবীর ধনী মানুষের কথা বলতে গেলেই হয়তো আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিল গেটস অথবা ওয়াইন বাফেটের ছবি। আমরা যাদেরকে আজ পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হিসেবে চিনি, তারা শুধু আমাদের বর্তমানেই বিরাজ করছে। কিন্তু অতীতে এমন অনেক মানুষ থাকতে পারে যে এদের চাইতেও ধনী ছিল, আর ইতিহাসবিদরা সর্বকালের সবচেয়ে বড় এই ধনী ব্যক্তির ধারণাও দিয়ে দিয়েছেন। তারা ধারণা করেন মানসা মুসা হচ্ছেন সর্বকালের সেরা ধনী ব্যক্তি। অ্যানাদার আপডেটের এই পর্বে আজ আমরা জানতে চলেছি মানসা মুসা সম্পর্কে, কিভাবে তিনি এত টাকার মালিক হলেন এবং তার সম্পত্তির প্রাচুর্যতা সম্পর্কে, মানসা মুসার সম্পত্তির পরিমাণই কতটুকু ছিল। অন ভয়েস, আমি সাগর, আছে অ্যানাদার আপডেটের আজকের এই পুরো ভিডিও জুড়ে। মানসা মুসা জাতিগতভাবে ছিলেন পশ্চিম আফ্রিকান। তিনি ছিলেন মালি সাম্রাজ্যের দশম সুলতান। মানসা মুসার প্রকৃত নাম মুসা কেইতা। মানসা হচ্ছে সে সময়ের মালি রাজাদের উপাধি, যার শব্দার্থ বাংলায় দাঁড়ায় রাজা বা সম্রাট। মুসার জন্ম 1280 সালে। 1312 সালে মাত্র 32 বছর বয়সে তিনি ক্ষমতায় আরোহণ করেন। মানসা মুসাকে মনে করা হয় বিশ্বের সর্বকালের সেরা ধনী ব্যক্তি। মূল্যস্ফীতি হিসেব করে তৎকালীন সম্পত্তিকে বর্তমানের মুদ্রায় রূপান্তর করলে সেটার পরিমাণ হবে $400 বিলিয়ন, যেখানে রথচাইল্ড ফ্যামিলির সম্পত্তির মূল্য $350 বিলিয়ন, আর সেখানে আপনার আমার স্বপ্ন নেতা বিল গেটসের সম্পত্তির পরিমাণ মাত্র $90 বিলিয়ন। মুসা যখন ক্ষমতায় বসেন তখন মালি সাম্রাজ্য বর্তমান মালি ও দক্ষিণ মৌরতানিয়ার অংশ জুড়ে বিস্তৃত ছিল। তার শাসনামল জুড়ে মুসা আটলান্টিক মহাসাগরের তীর থেকে তিম্বাকুতু পর্যন্ত পশ্চিম আফ্রিকার প্রায় 2000 মাইল পর্যন্ত নিজের আধিপত্য বিস্তার করেন। মানসা মুসা বর্তমান সময়ের মৌরতানিয়া, সেনেগাল, গাম্বিয়া, গিনি, বুরকিনা ফাসো, নাইজার, নাইজেরিয়া, আইভরিকোস্ট সহ 24টি শহর এবং এদের আশেপাশের গ্রামাঞ্চল সহ বিস্তীর্ণ এলাকা জয় করেন। সে সময় পশ্চিম আফ্রিকা ছিল স্বর্ণ এবং লবণে সমৃদ্ধশালী জনপদ। এই স্বর্ণ এবং লবণের ব্যবসা নিয়ন্ত্রণ করে এবং তার অধীনস্থ সুবিশাল সাম্রাজ্য থেকে রাজস্ব সংগ্রহ করে মুসা তার সাম্রাজ্যকে অত্যন্ত সম্পদশালী হিসেবে প্রতিষ্ঠিত করেন। আটলান্টিক মহাসাগরের তীরবর্তী পশ্চিম আফ্রিকা থেকে ভূমধ্যসাগরের তীর পর্যন্ত উত্তর আফ্রিকার মধ্যবর্তী সবগুলো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক পথ তার অধীনে থাকায় আরব ও ইউরোপীয় বণিকদের নিকট থেকে আদায় করা রাজস্ব থেকেও তার সাম্রাজ্য প্রচুর আয় করে। একই সময় ইউরোপ যখন গৃহযুদ্ধ, দুর্ভিক্ষ আর প্লেগ সহ বিভিন্ন মহামারীর সাথে লড়াই করে অস্তিত্ব রক্ষার সংগ্রাম করছিল, তখন মুনসার অধীনে সমগ্র পশ্চিম আফ্রিকা দিনে দিনে সমৃদ্ধশালী, শান্তিপূর্ণ ও স্থিতিশীল সাম্রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়ে উঠছিল। মহান সম্রাট মানসা মুসা বহির্বিশ্বের আলোচনায় কেন্দ্রবিন্দুতে আসেন 1324 সালে, যখন তিনি প্রায় 4000 মাইল পথ পাড়ি দিয়ে হজ করতে যান, যা সেই সময়ের এক তুমুল দৃষ্টান্ত বলা যায়। আফ্রিকান গবেষক মাহমুদ কাতি আর একজন ঐতিহাসিকবিদ মাহমুদ কুমার উদ্বৃত্তি দিয়ে বলেন, মুসা দুর্ঘটনাবশত তার মাকে হত্যা করে ফেলেছিলেন, এজন্য তিনি সবসময় অনুশোচনায় ভুগতেন এবং শাস্তির আশঙ্কা করতেন। প্রায়শ্চিত্তের জন্য তিনি প্রচুর পরিমাণে দান করতেন এবং সারা বছর রোজা রাখতেন, কিন্তু তারপরেও মনে শান্তি না আসায় ওসমানের পরামর্শে তিনি হজ যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। পশ্চিম আফ্রিকার মুসলমান শাসকদের মধ্যে তিনি সর্বপ্রথম হজ পালন করার জন্য মক্কা গমন করেছিলেন। হজে যাওয়ার জন্য তিনি বেশ কয়েক বছর ধরে প্রস্তুতি গ্রহণ করেন। অবশেষে 1324 সালে এক সুবিশাল বহন নিয়ে তিনি তার ঐতিহাসিক হজ যাত্রা শুরু করেন। বিপুল পরিমাণ ধন সম্পত্তির অধিকারী আর চাকচিক্যময় প্রদর্শনী এবং মুক্ত হস্তে দান করার বদৌলতে তিনি পশ্চিমা বণিকদের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের মুখে মুখে পুরো ইউরোপ জুড়ে এই মহাযাত্রার বিবরণ ছড়িয়ে পড়ে, পরবর্তীতে যা বিভিন্ন লেখায় উঠে আসে। এই হজযাত্রায় মুসার সাথে ছিল প্রায় 60,000 মানুষের এক বিশাল বহর, যাদের মধ্যে প্রায় 12,000ই ছিল সৈন্য এবং দাস। দাসদের প্রত্যেকের কাছে ছিল 4 পাউন্ড করে সোনার বার। এছাড়াও তার সাথে ছিল 80টি উট, যাদের প্রত্যেকের পিঠে 50 থেকে 300 পাউন্ড করে সোনা ছিল। এই যাত্রায় মুসার সাথে তার স্ত্রী ইনারি কোতেও সামিল ছিলেন। শুধুমাত্র তার স্ত্রী ইনারি কোতের জন্যই সামিল ছিল 500 দাসী। যাত্রাপথে তিনি বিভিন্ন শহরে প্রচুর মসজিদ নির্মাণ করেন। কথিত আছে তিনি প্রতি শুক্রবারে একটি করে মসজিদ নির্মাণ করতেন। তিনি গরিবদেরকে মুক্ত হস্তে দান করতেন এবং শহরগুলোর শাসকদেরও প্রচুর পরিমাণে স্বর্ণ উপহার দিয়েছিলেন। তিনি যখন মিশরের আলেকজান্দ্রিয়ায় পৌঁছান তখন এত বেশি পরিমাণে অর্থ ও স্বর্ণ ব্যয় করেন যে মিশরের স্বর্ণের বাজারে বিশাল মুদ্রাস্ফীতি দেখা দেয় এবং অর্থনীতিতে ধস নামে।
এটা জানতে পেরে ফেরার পথে মহান সম্রাট মুসা মিশরের স্বর্ণ ব্যবসায়ীদের কাছ থেকে উচ্চ সুদে স্বর্ণ ধার নেন। কিন্তু তারপরেও মিশরের শহরের বাজার আগের অবস্থায় ফিরে আসতে প্রায় এক দশক সময় লেগেছিল। মুসার সাথে মালিতে আসা স্থপতিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইসাহাক আলতেউজিন। তিনি 200 কেজি স্বর্ণ মুদ্রা পারিশ্রমিকের বিনিময়ে মালির সর্ববৃহৎ শহর তিম্বাকুতেতে দ্য গ্রেট মস্ক অফ তিম্বাকুতু নামে একটি মসজিদ নির্মাণ করেন, যেটি আজও অক্ষত আছে। এছাড়াও তিনি সম্রাটের জন্য মাদাগুতে একটি সুরম্য প্রাসাদ, মালির দ্বিতীয় বৃহত্তম শহর গাওতে একটি বিখ্যাত মসজিদ সহ তিম্বাকুতু এবং গাওর বিভিন্ন স্থানে প্রচুর বিদ্যালয় এবং মসজিদ, মাদ্রাসা ও লাইব্রেরি নির্মাণ করেন। দীর্ঘ 25 বছর ক্ষমতায় থাকার পর 1337 সালে সম্রাট মুসা মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরে ধীরে ধীরে শাসকদের অযোগ্যতায়, গৃহযুদ্ধ এবং বহিঃশক্তির আক্রমণে তার সাম্রাজ্যের এই বিপুল পরিমাণ ধন সম্পত্তি ধ্বংস হয়ে যায়। তবে দীর্ঘদিন পর্যন্ত অক্ষত এবং প্রতিষ্ঠিত থাকে তার সময় তৈরি হওয়া মসজিদ এবং বিশ্ববিদ্যালয়গুলো। মানসা মুসার বিভিন্ন বিচক্ষণিক শক্তি এবং ব্যবসায়িক মনোভাব এবং সঠিক সাম্রাজ্য পরিচালনার কারণে ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব অর্জন করে নেয়, যার সম্পত্তির কাছে বিল গেটস কিছুই না। মানসা মুসার মতোই ঐতিহাসিক একজন ব্যক্তি হচ্ছেন হোসে মহিকা, যাকে এই পৃথিবীর সবচেয়ে গরিব প্রেসিডেন্ট বলে আখ্যায়িত করা হয়। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি সম্পর্কে আজকে হয়তোবা আপনি জেনে গেছেন। হোসে মহিকা সম্পর্কে যদি জানতে চান তবে অ্যানাদার আপডেটের এই ভিডিওটি দেখতে পারেন। দর্শক, আজকের মতো ভিডিওটি শেষ করছি, সো স্টে আপডেটেড উইথ অ্যানাদার আপডেট।